বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম একজন দুইজন বসে বাদাম খাচ্ছে একজন আরেকজনকে বাদাম দিচ্ছে আর বসে তোমার এই চোখের ভেতরে আমি দুনিয়ার সব দেখতে পাই তাই এক চাষা যাচ্ছির রে পাশ দিয়ে বলছে মা আজ তিন দিন আমার ছাগল হারিয়েছে আমি খুঁজে পাচ্ছি না এই চোখের ভেতরে দেখো তো যে কোন জায়গায় আমার ছাগলটা আছে ওদের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে ওই রকম কায়দায় গল্প করছে দুনিয়ার সব কিছু মনে হচ্ছে দেখতে পাচ্ছি এই তাকিয়ে থাকেন আমার চেহারা জেলখানায় যে খারাপ হয়ে গেছে বলে অত খারাপ না হ্যাঁ অত খারাপ নাকি না দেখার মতো আছে ভালো করে তাকিয়ে থাকেন কোরআনে কারণের যে আয়াত আমরা পড়েছি এখানে তাফসিরুল সিরুল কোরআন মাহফিল লেখা হক আদায় করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আজকে খুশি আনন্দিত কোরআনে কারিমের কারণে কোরআন বাদ দিয়ে এখানে ঐশ্বরিয়া রায় আসলেও আমরা আসতাম না হ্যাঁ এখানে আসতো ওই ধরনের মানুষগুলো থার্ড ক্লাস যারা ওই সমস্ত অনুষ্ঠানে যায় তারা থার্ড ক্লাস ওয়ান ক্লাস সেকেন্ড ক্লাস মানুষ ওই অনুষ্ঠানে যায় না কারণ ওয়ান সেকেন্ড এই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাত ভরার জন্য আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ আমাদেরকে যেন দুই জান্নাত উদ্বোধন করেন বলেন আমিন দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের প্রতি। আমরা বিভিন্ন নেতাদের কথা শুনছিলাম আমি কয়েক মিনিট যেহেতু শুনতে বিশ্বনবী মোহাম্মদ যদি আপনি আদর্শ মেনে দুনিয়ায় চলে মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহানাবে যাবেন কথাটা খুব ভালো কথা অথচ এই কথার উপরও অনেকে আমল করছে নবী মোহাম্মদ রসল উল্লাহকে বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন সেটা কি নবী মোহাম্মদুর রসল উল্লাহার চাইতে উত্তম নাকি আপনি নিজেই বলছেন অথবা নিজে কথার উপরে থাকেন না শুধু একটু বিড়ি দিলে আর চা দিলে আমরা পাল্টিয়ে যাই সুতরাং এটা যেন আমরা না পাল্টাই আমার ভেতরে আমরা চাই থাকুক আমার একশো ভাগ যেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি চলতে পারি যে আমার একমাত্র আদর্শ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়া সিন ইয়া সিন মানে এই আয় হুজুর তো ইয়া এই আছেন মানে হে সিন মানে সাজ্জাদ আলাদা আলাদা জানিয়েছেন আমার ঘোষণা দেওয়া একটা নেতা আছে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ না আল্লাহ যাকে ঘোষণা দিলেন আপনি যাকে মানেন ও কি আল্লাহ ঘোষণা দিয়েছেন বলেন এই পৃথিবীতে একজন মানুষ আছে যাকে চোখ কান বুঝে মেনে নেওয়া যায় আপনার চিন্তা ভাবনা করা লাগবে না এমনি আপনি মেনে নিতে পারেন কেন কারণ দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার জীবন আপনার কাছে পরিষ্কার এদেশে আমরা যে যে দলে আসি না কেন যে যে রাজনৈতিক দলের আশ্রয় আসি বা দল করি ওই দলে যারা দায়িত্বে আছে বা নেতৃত্বে আছে এ লোকটা আমার কাছে একশো ভাগ পরিষ্কার দিন রাতের মতো এ কথা কে বলতে পারবে না ছোটবেলায় কি করেছে আমি জানি না এমনকি যুবক বয়সে ওর যৌবন বিক্রি হয়ে গেছে আমি তাও জানি না কিন্তু একজনের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন আপনি মহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত আজহীম শব্দ আল্লাহ নিজের নামটা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর চরিত্র বোঝাতে গিয়ে এমন চরিত্র দিয়েছি কি আমত পর্যন্ত মানুষ কুল কিনারা পাবে না অনুসরণ করিয়ে যাবে যারা করেছে তারা সফল হয়েছে আমরাও যেন সফল হতে পারি আমি ছোট্ট ভাষায় এটা বললাম এখন আপনার বিবেক কি বলে আপনি দেখেন সরাই মকমেন মমেন নামে একটা সোরা কোরআন আছে মকমেন নামে একটা সোরা কোরআন আছে মোমিনদের জীবনে সফলতা কি করে আসবে আল্লাহ সেই কথাগুলো শুরুতে জানিয়েছেন সফলতা দুই প্রকার কয় প্রকার বলেন তো একটা দুনিয়াতে একটা পৃথিবীতে মানুষ যত সফল হোক একশো ভাগ সফল হওয়া কোনো মানুষের জন্য সম্ভব না পৃথিবীতে মানুষ যত ব্যর্থ হোক একশো ভাগ ব্যর্থ হবে না সফলতা বিফলতার একশো ভাগ গ্যারান্টির জায়গা আখেরাতে কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 118 টা আয়াত দিয়ে নাযিল করলেন মক্কায় 6 টা রুকু আছে আমরা প্রথম থেকে 5 টা মাত্র আয়াত পড়েছি এর আলোকে এই তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ মুমিনুন সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মক্কার ওই কঠিন মুহূর্তে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল আজ তামাম দুনিয়ার দিকে তাকা ঠিক আমার মনে হচ্ছে দেড় হাজার বছর আগের মক্কার যে অবস্থা ছিল সোনা মুখ মেনুন নাজিল হওয়ার সময় সেইটা এখন তামাম দুনিয়ায় দেখা দিয়েছে কোনো সুসংবাদ আমাদের নেই তাম দুনিয়া এখন আমাদের জন্য দুঃসংবাদ তেরো লাখ লাখ পর্যন্ত মানুষ আমাদের দেশে এসে আশ্রয় অলরেডি নিয়ে ফেলেছে মায়ানমার থেকে ঈদের দিন পর্যন্ত বাদ যাচ্ছে না মানুষ হত্যা হতে আছে দুনিয়ার দিকে তাকালে শুধু মায়ের খাওয়া ছাড়া আমাদের কোন কিছু খাওয়ার আর বাকি নেই মায়ের খায় আল্লাহ ওই সময় নাসিল করেছিলেন মেনু এখন যদি করার নাসিল হওয়ার সিস্টেম থাকতো আমার মনে হয় বিশ্বের মুসলমানদের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আবার নাজিল করতেন এখন দেখি আল্লাহ কি এই জানালেন ওই সময় মুসলমান যারা ছিল তাদেরকে আল্লাহ বলেন অবশ্যই মমিন যারা সফল হয়ে গেছে তারা সবদের দিকে একটু খেয়াল করে শুনেন আপনার ভালো লাগবে কারণ কররীফ এটা হামজার মুখের কথা নয় কার কথা বলেন তো আল্লাহর কথা যেভাবে শুনতে হয় মন নিয়ে ওই রকম লাগবে আল্লাহ পাক বলেন কদ মমিন যারা সফল তারা মমিন যারা সফল হয়ে গেছে না হবে হয়ে গেছে অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ মাঝি এটা পাস্ট দিয়েছেন অথচ যে সময়ে আটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছে ওই সময়ে মমিনিরা সফল না চারিদিকে মায়ের খাচ্ছে হযরতে বেলালের মতো মানুষ তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে হজরতে খাবাবের পিঠে আগুনের ছাকা দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে আমাদের দেশের অবস্থা যাই হোক ঈমান এনেছি আমি মুসলমান এ কথা বললে মারছে এমন পরিস্থিতি হয়েছে না এরকম পরিস্থিতি দেড় হাজার বছর আগে ছিল যে ইমান এনেছি কথা বললে মারত তারা অত্যাচার কঠিন পরিস্থিতিতে দেওয়ার জন্য জানালেন আফলাহাল ইমান যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছ আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে গাড়ি হবে ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে সাবেক আইসির মতো ধরা খা এটার নাম সফলতা না এদেশে অনেক মানুষ মনে করে যে আগে লোকটা গরিব ছিল অনার্স মাস্টার শেষ করার পর বা দিকে ডিগ্রি পাস করার পরে এম এ পাস করার পরে একটা চাকরি পেয়েছে এমন চাকরি দুই লাখ টাকা একবারে বেতন পায় আগে কুড়ে ঘর ছিল এখন দুই তালা তিনতলা একটা বিল্ডিং বানিয়েছে মানুষেরা বলতে আরম্ভ করেছে না এতদিন পরে আল্লাহর মুখ তুলে তাকিয়েছে আল্লাহ তার মানে বলার অর্থ হচ্ছে যে এখন মোটামুটি মোটামুটি সফল কি এটার নাম কি সফলতা টাকা পয়সার মালিক হওয়া ক্ষমতায় বেশি দিন থাকা প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া এটাই যদি সফলতা হইতো তাহলে হজরত অমর বলেছিলেন হে পৃথিবীর মানুষেরা আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশা হযরত অমর বলছি দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফেরাউনের দিকে তাকাও ওকে সফল না ব্যর্থ ব্যর্থ হয়ে গেছে আপনি আজ পর্যন্ত আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কে কেউ এ কথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম এ কথা কেউ বলে অথচ লোকটা ক্ষমতা ছিল ছয়শ বছর কত আমার মতো হামজা দশটা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতাই ছিল কারণ আমরা ষাট সত্তর বছর বাঁচি সেই হিসাবে দশটা হায়াত পেলে আমার যতদিন হয় ও ক্ষমতাই ছিল ততদিন কোনোদিন তার মাথা ধরে নাই ছয়শ বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন কোনদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে নাই মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে আল্লাহ সুটকি দিয়ে রেখেছে মিশরের জাদুঘরে তারে রাখা আছে আপনি বলেন তো এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ রেখে দিত মানুষ ওরে ছাড়তো না জুতা দিয়ে পিটা। তাহলে একটা বাদশাহ এক দুই বছর পাঁচ বছর পনেরো বিশ বছর না ছয়শ বছর পর্যন্ত দেশ চালিয়েছে অথচ তার জীবন সফল হতে পারেনি সে ব্যর্থ হয়ে গেছে হজরত অমর বলেন দুনিয়ার মানুষেরা টাকা পয়সা হলে অর্থ সম্পদ হলে যদি মনে করো যে লোকটা সফল হয়ে গেছে তাহলে কারণের দিকে তাকাও আল্লা এই কাহিনীটা তুলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্যে অর্থ সম্পদ টাকা পয়সা শোনার উপা হলে মানুষ সফল হয় না এ লোকটার যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন শুধু সোনারূপানা সোনারূপের ধন ভাণ্ডার গোপন এর বহু পরিমাণে আল্লাহ তাকে দিয়েছিলেন একদল শক্তিশালী যুবক তার সম্পদের বোঝা বহন করার জন্য যে তালা চাবি লাগে চাবি বহন করার জন্যে একদল যুবক শক্তিশালী এরা বহন করে নিয়ে বেড়াতো আপনি একটু হিসাব মেলা সাবি বহন করতে যদি একদল যুবক লাগে তালা বহন করতে কতজন লাগবে তালা যদি এত হয় তাহলে তার ব্যাংক ব্যালেন্স তার সিন্ধুক বাক্স কত ছিল কত সম্পদ ছিল আমাদের এই ব্রেনে ধরবে না এত কিছুর মালিক হওয়ার পরেও লোকটা মারা যাওয়ার পর আমার মনে হয় এ দেড় হাজার বছর না অত হাজার হাজার বছর আগে মারা গেছে এখনো ডুবতে আছে মাটির নিচে দাপতে আছে কেয়া মত পর্যন্ত দাপতে থাকবে আমার যে বিশ্বাস ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লাল মনে হাতি বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ মানুষ পিটিয়ে মেরে ফেলতো পিটিয়ে মেরে ফেলতো না বংশের মর্যাদা আছে বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আছে বিভিন্ন কায়দায় খেয়ে চলে যাচ্ছে নিজের কোনো যোগ্যতা নেই বাবার নাম নি দাদার নাম নি স্বামীর নাম নি এ সমস্ত নাম নিয়ে খায় মানুষ বংশের গৌরব যারা করে তাদের দিকে বলে তাকাতে আবু আলহামের দিকে তাকা তার বংশ আমাদের মতো এই সর্দার বংশ সৈয়দ বংশ ছিল না তার বংশ ছিল কি কোরাইশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ এ বংশের মানুষ হওয়ার পরেও এ লোকটা সফল না ব্যর্থ এমন ভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে মা আগনা আনহু মা লুহু আমা কাসাব তার সম্পদ আদি তার সন্তান আদি যা অর্জন করেছিল একটাও কাজে আসে নাই সায়াসলা না রংজা তালাহাব আল্লাহ বলেন অতি শীঘ্রই তাকে আমি লেলিহান আগুনে প্রবেশ করাবো আমরা আতহ তার স্ত্রীকেও দিয়ে দেব আমার এটা বলার উদ্দেশ্য না হজরত অমর তিনি পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিলেন যে মানুষ যাদেরকে সফল মনে করে যে বেশি দিন হায়াত পেলাম বেশি দিন বেশি থাকলাম টাকা পয়সা বেশি হচ্ছে ক্ষমতায় বেশি দিন আসি ভালো বংশের লোক আমি প্রভাব প্রতিপত্তি এই নিয়ে এইটাই সফলতা না মানুষের সফলতা হচ্ছে তার ইমান আছে কিনা। কি আছে কিনা। এই চর এলাকার মানুষেরা আমার মনে হয় যে দৃশ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি যেভাবে বসবাস করছে আপনার আর কিছু না থাক যদি ইমানটা থাকে আপনি নিজে আল্লাহ বলেন ওই লোকটা আমার বন্ধু কে বন্ধু কথা কোন জায়গায় কোনো তো গায়ে বান্ধা লালমনিরহাট হাট ওরিগ্রামে চর অঞ্চলের এই গরিব মানুষ যার ইমান আছে তাল্লাহ তাকে আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিয়েছে জোরে বলেন সবহান আল্লাহু আলিজুল্লা দিন আমানু আল্লাহ বলেন ইমান যারা এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি এখরে জহম মেনা জোলমাতি নোর আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই শেরিক বেদাত কফরে এই সমস্ত গনাগারের রাস্তা থেকে বাঁধ দিয়ে করানের রাস্তায় আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে নিয়ে ডেকে নিয়ে আসি পথ দেখায় ওলাদিনা কাফারু আওলিয়া বহুমত বহত নরি ইলাজ ওলা বলেন যারা কুফরে করে শয়তান তাদের বন্ধ হয়ে যায় শয়তান যদি কারো বন্ধ হয় তারও কিছু দায়িত্ব আছে তারা করানের পথ থেকে মানবতার পথ থেকে আল্লাহর পথ থেকে আলোর পথ থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি শিরিক কুফর বেদাত এ সমস্ত ত্রন্ত মন্ত্রের দিকে মানুষকে নিয়ে যায় যদিও আপনারা চর এলাকার মানুষ অন্তত মাথায় তো এতটুকু মগজ আছে এইটা বোঝেন যে পৃথিবীতে আলোর পথ সঠিক পথ আল্লাহর পাঠানো ইসলামের পথ এই পথ বাদ দিয়ে যারা শিরিকে কুফুরে বেদা দিতে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে ওই দিকে নিজেরা চলে এগুলো আর মানুষকে আমার আল্লাহ নিজে বন্ধু বলেন না ওগুলোকে শয়তানের বন্ধু বলে আখ্যা দিয়েছেন শয়তান যদি কারো বন্ধু হয় তাদেরকে শয়তান এই কাজ করে এবার নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু আল্লাহর বন্ধ যদি কেউ দাবি করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি একটা কিছু দায়িত্ব পালন করেছে মানুষের তৈরি করার নিয়ম নীতি আইন কানুন আপনার কাছে তখন সব ঘিনি ঘৃণিত মনে হবে নিন্দিত মনে হবে আল্লাহর পথ কোরআনের পথ ইসলামের পথ আপনার মানতে যদিও কঠিন হয় একটা তৃপ্তি আপনার ভেতরে আল্লাহ ঢেলে দেবে জরে বল সব আল্লাহ আমি তো এইটাই বুঝতেছি এখন পৃথিবীতে তামি আজ দুই ভাগ হয়ে গেছে একটা ইসলামের দিকে একটা কুফুরের দিকে একটা মাসলুমের দিকে একটা দিকে সালেমের হাজরতে বেলালের নাম আমরা সে জন্মের পর থেকে শুনছি লোকটার বংশ ভালো ছিল না টাকা পয়সা ছিল না মানুষের বাড়িতে কাজ করে খেত গোলাম চাকর ক্ষমতাও ছিল না তো থাকার কারণে আল্লাহ এমন জায়গায় দিয়েছিলেন তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি বিশ্বনী বলেন আমি যখন আল্লাহর সাথে দেখা করার জন্যে মেরাজে আল্লাহর আরো সে যখন গিয়েছিলাম সে রাত পার হয়ে হজরতে বেলালকে এসে বলেছিলেন তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি অথচ লোকটার সিহারার যে বর্ণনা আমি পড়েছি হাতিসে ওই রকম লোক এখানে একটাও নেই ছিল ঝোলা ঠোঁট ছিল মোটা মোটা সিহারা কালো তো কালো হাঁড়ির তলা কি তার চাইতো কালো ছিল সিহারার যে বর্ণনা বলছে একবার দেখলে আর একবার দেখতে মনসাবে বলেন অথচ আমরা যারা এনেছি আমার যে বিশ্বাস এখন আছে এই গায়ে লালমনির হাট এই হাতি বান্দার রাস্তা দিয়ে যদি হজরতে বেলাল হেঁটে যায় আর সত্যি সত্যি যদি আমরা জানতে পারি এটা বেলাল আমার মনে হয় নিজের রোমাল পর্যন্ত তার পাও মশাতে কেউ দিদাবোধ করবে না হাজরতে বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে অথচ ছয়শ বছর যে লোকটা ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না আমি এটাও জানি এই পৃথিবীতে এখন প্রায় একশো পঁচাত্তর কোটি মুসলমান আমি লেখাপড়া করেছি কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারুণ আছে আমার জানা নেই আছে নামটা তো খারাপ না কার ইয়াজিদ কত সুন্দর সুন্দর নাম মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটাকেও ঘৃণিত বানিয়ে দিয়েছেন নিন্দিত এত নিন্দা এত ঘৃণিত বানিয়েছে কেউ কুকুরের নামও কারণ রাখে না এমনকি হিন্দুকে যদি বলেন ভাই আপনি অন্য ধর্মের মানুষ আপনার ছেলে হয়েছে পাঁচশো টাকা দেব আপনি শুধু ইয়াজিদ রাখেন ও যদি মূর্খ মানুষ হয় বলবেন কি ইয়াজিদ রাখবো এসি দেখো আর নাম নেই এটা গালি হয়ে গেছে আপনি শুধু হাঁ করে শুনিয়ে যাচ্ছেন কিছু বসেন এখান থেকে আপনার নাম যত সুন্দর হোক আপনি অ্যাসিদের মতো যত বছর ক্ষমতায় থাকেন যত টাকা পয়সার মালিক হোক কারণের মতো যত বংশ মর্যাদা উচ্চ হোক সত্যি যদি আপনি জুলুমকারী হয়ে থাকেন দাবি অনুযায়ী যদি চলতে না পারেন চোখ বন্ধ করে দেখেন কালের পরিক্রমায় সময় আসবে ইতিহাস আপনাকে নিন্দিত ঘৃণিত করে দুনিয়ার মানুষকে দেখাবে এটা তো আমি বানালাম নাকি আবু আহাব এর নাম ছিল আব্দুল উৎসাহ এত সুন্দর ছিল দেখতে আগুন লাগিয়ে দিলে উপরে দেখবেন একটা শলাকা মতো ওঠে সাপের জহব্বা মতো ওইটা ওই যে শলাকা উঠে যায় সাপের জহব্বা মতো ওইটার আর ঐটা লাহাব এত সুন্দর সিহারা ছিল আগুনের মতো ফর্সা ছিল অত সেই সুন্দর নামটা আজ দুনিয়ায় গালি হয়ে গেছে নাম শুনলেই মানুষ ঘৃণা করে কথা বলছেন কেন এবারে তাপসের মা আপনি এক বছর পর পর এখানে বারোতম চলছে আজকে যদি আপনি কিছু নিয়ে না গিয়ে শুধু আসলেন আর লোকজন দেখে আপনি চলে গেলেন না আপনার দ্বারা আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার আন্ডারে যারা আছে তাদের ওপরে যেন জুলুম না হয় কারো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয় হয়তো এখন পৃথিবীতে কেউ মুখ খুলছে না কেউ ভয়ে কেউ চাপে সময় আসবে ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস লেখে না ঘটনা ঘটার পরে না কেন যে ঘটনা পৃথিবীতে হয়তো ইতিহাস অনেকে লিখছে না লেখা হবে একদিন ইতিহাস যখন লেখা হবে ওই সময় আপনাকে কিন্তু ইয়াসিদের মতো কারণের মতো ফেরাউনের মতো আবু আহাবের মতো বানিয়ে ফেলবে কথা বলেন না কেন আপনার নাম যতই সুন্দর হোক আপনার নামও কেউ রাখবে না এমনকি কুকুরও আপনার নামে কেউ রাখবে না আমি আপনার শত্রুটা আপনাকে আমি বাঁচার জন্য বললাম কারণ একশো বছর পরে এই বাংলাদেশে এখন যারা আছি আমরা একজনও থাকবো না নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনটা ধকা ধকা দিয়ে আমাদেরকে চোখের ওপরে পর্দা দিয়ে রেখেছে আমার উস্তাদ বিশ্ববিদ্যালয় একটা কাহিনী শোনাতেন মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে বলতেন দেখো দুনিয়াটা কেমন আল্লাহ মাতা গুরুর গরুর দিয়েছেন এই পৃথিবীর জমিনটা একটা ধোকা ও হামসা তুমি যদি এখন মারা যাও দুইশো বছর পরে যদি এই কুষ্টিয়াতে থানা আমার যে বাড়িটা এখানে এসে যদি বলো যে এই বাড়ি আমার দুইশো বছর আগে বাড়ির জমি আমি কয় করে এখানে বানিয়েছিলাম এটা আমার ছেলের আমার ছেলের আমার ছেলের এই নামগুলো আমি দুইশো বছরের তিন চার পুরুষের নাম বললাম যে এদেরকে আমি রেখে গেছি এ বাড়ি আমার আমার মনে হয় এখন দুইশো বছর পরে যে মানুষগুলো বসবাস করবে ওই মানুষগুলো যদি আমাকে দেখে বাড়িতে জায়গা দেওয়া দূরের কথা গেটে আরো দুই তিনটা তালা মারবে কথা বলেন না তো সইগুলো করেছিলাম আমি নিজে মাত্র দুইশো বছরে যদি আমার সেনা বাড়িতে আমার উঠতে না দেয় কে যে কঠিন ময়দান আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়ামায়া ফির রোল মারুমেন আঁখি ওম ওয়া অসহিবানী যে আমাদের একটা ময়দান এত কঠিন তৈরি হবে আল্লাহ বলেন মানুষ পালিয়ে যাবে তার আপনজন থেকে প্রথমে তার ভাই থেকে পালাবে তার স্ত্রী থেকে তার মা থেকে বাবা থেকে বন্ধু বান্ধব থেকে সুতরাং আমরা যেন ওই বিপদের সম্মুখীন না হই আগে থেকে সতর্ক করার জন্য আজকেরই অনুষ্ঠান ইমান যাদের আছে কোনো হতাশা নেই কোনো চিন্তা নেই ওই ধনী মানুষ মারা গেলেও সেই কবরে দেবে হামসা মারা গেলে ওই কবরেই দেবে কথা বলে ঠিক কিনা আমার আসল বিষয় হচ্ছে আমার ইমান আছে কিনা, বলা তাহিনুওয়ালা তাহা সানু কান্তমলা আলাও কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বিপদ আসবে আসতেছে এসেছিল এ কঠিন পরিস্থিতির জন্য কোনো চিন্তা কোনো হতাশা না বিজয় তোমাদেরই হবে যদি মমিন হতে পারো সুতরাং বাংলাদেশের সহ বিশ্বের দিকে তাকিয়ে যে কঠিন পরিস্থিতি এখন চলছে এটার জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনো হতাশা নেই কোনো চিন্তা কোনো ভয়ও নেই ভয় যা ছিল আরো দূর হয়ে গেছে কারণ আমি জানি যে পৃথিবীতে আসল সফলতা ইমানের কারণে ইমানদারের জন্য ওই বসের দাম বেলোয়ারের দাম আল্লাহর কাছে কানা করি পরিমাণেও নেই যে মানুষটার একসা চালিয়ে খায় অথচ ইমান আছে এর মর্যাদা বাইডেনের চাইতে আল্লাহর কাছে কঠি গুণে বেশি একটু এই দেড় হাজার বছর আগে কারিম প্রচার করতে গেলে বাধা দিত দুঃখজনক হলো বাংলাদেশে করতে বাধা দেয় না দেয় মুসলমানেরা এই অনুষ্ঠানটা করার জন্য পনেরো দিন ডিসি অফিসে এসপি অফিসে থানায় টিও কাছে পনেরো দিন বিশ দিন যাওয়া লাগবে কি আমরা এখানে কি মানুষ খুন করবো শিশু মেলার নামে যে মেলাগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায় খালি আর মারা। তো তো ওই সমস্ত অনুষ্ঠানে অ্যাক্সিডেন্ট হয় খালার মানুষের চরিত্র নষ্ট হয় এখানে এসে কিছু না হোক অন্তত একটা মানুষের বিবেকে ধাক্কা লাগে আমার দ্বারা আপনার কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে না তো কারণ জুলুম যদি কারো দ্বারা কারো উপরে হয় এই জালেম দুনিয়ার কোনো মানুষের টার্গেট হয় না অবশ্য সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যায় কোরআনে কারিমে সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা الناس আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব কেস করব অভিযোগ দেব কে ময়দানে তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছিল ও লাল মনের হাট মাসি বিবেক যদি একটু থাকে একটু কাজে লাগান এটা রেকর্ড হয়ে কালকেই সারা বাংলাদেশে ছড়াবে আমার সামনে এখন মাত্র এক হাজার মানুষ না আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি এই দেশে আমার যতটুকু করান হাদিস পড়ার পরে বাস্তবতা দেখতে পাচ্ছি এদেশের একশো জনের আটানব্বই জন আল্লাহর মামলার আসামি ঠিক যারা বলছেন আমরাও কি আমার দ্বারা হয়তো আমার স্ত্রীর ওপরে আমার সন্তানের ওপরে আমার মা বাবা ওপরে জুলুম হয়ে যাচ্ছে এমনকি আমার ভাইয়ের উপরে আমার বোনের উপরেও জুলুম হয় গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে হজুর বনের জমকেন মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে গোনা গোনা হয় তার ডবল হবে কেউ যদি জমি জমি ভাইয়ের বনের দেয় অত সেরকম বহু মানুষ পাওয়া যায় পাঁচ নামাজ তাহার যদি মিলে পড়ে হজ করে এসেছে বনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে ও কেয়ামত পর্যন্ত হজ করলে ওর হজ কবল হবে না যারা মানুষকে শরিক ফাঁকি দিয়েছে তাদের দুইটা অপরাধ হয় দুইটা গনার কারণে তাদেরকে আল্লাহ দইটা শাস্তি দেবে এক নাম্বারে ওই মানুষ যেই দিন শরিক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন এবাদত করবে মরণ পর্যন্ত কোনো এবাদত মাথার উপরে উঠবে না দুই নম্বরে মানুষ যখন মারা যাবে তখন ইমান পাবে না বেঈমান হয়ে মরবে বাংলাদেশে শরিক ফাঁকি দেওয়া মানুষ আছে না কিছু মানুষ জমিন চাষ করে এলাকায় জমিনের দাম মানে হয় এরকম না জমিন চাষ করতে করতে পুরা জমিন ঠিক আছে আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায় যত বর কতাল আইলের কাছে দিয়েছে আর আইল কাটতে কাটতে এমন আইল বানিয়েছে আইল না পুলসির আইলের কাছে গেলে আরো সাবধান হওয়া দরকার কারণ এক বিগত জমি যদি অন্যের ভেতরে চলে যায় আপনার আল কেটে হোক আর যে কোনো কায়দায় কেয়ামতে এই তামাম দুনিয়ার মতো সাতটা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে এটাকে হাস্যকর কথা বলেন সারা এরকম লাইনে আছে আল্লাহ তাদেরকে যে ভূমিদস্য যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায় জোর করে অন্যায় করে অবৈধভাবে দখল করে খাচ্ছে আপনি থামেন আপনার এ সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ প্রস্তুত হয়ে আছে কিন্তু এইটার কারণে যে গনা হয়েছে এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না বলেন বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে টুকরা টুকরা হয়ে কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে কত কোটি টাকা বানিয়েছিল এই টাকাগুলো এখন তার মেয়ে তার বউ তার ছেলে এরা ভোগ করছে কিন্তু তার পাপের কারণে তার অবৈধ ইনকামের কারণে যে হয়েছিল এই পাপের ভাগ কেউ নিচ্ছে বলেন অনেকে মনে মনে করে যে ওরে ওরা খুঁজে পাবে কি করি ওর টোকরা লাগবে না শাস্তি তো হয় মানুষের রুহের ওপরে কিসের ওপরে টোকরা এক হাজার হোক কিন্তু রোহটা কোথায় আছে জিনে কোথায় আছে বলেন তো ওখানে আল্লাহ শাস্তি লাগাবে এই জন্যে অন্যের জন্যে এই বিপদ নিজে আমি ডেকে যেন না নিয়ে আসি সেই বুঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন বলে না আমি হজরতে বেলালের কথা বলছিলাম তার নামটা আল্লাহ এমন উচ্ছে তুলে দিয়েছেন হজরত অমর খলিফাতুল মুসলিম তিনি যখন মাঝে মাঝে হজরতে বেলালকে দেখতেন যে দরবারে আসতেছে দোষিয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতেন আমার নেতা হদরত বেলাল আসতেছে চরে বলেন সবহান আল্লাহ হজরত অমর ছিলেন তাম পৃথিবীর মুসলমানের নেতা আর তিনি হজরত বেলালকে দেখলেন বলতেন আমাদেরও নেতা অথচ লোকটা কি ক্ষমতায় ছিল টাকা পয়সার মালিক ছিল বংশের গৌরব ছিল কি করেছিলেন ইমান দিয়ে কোথায় পৌঁছিয়েছেন ইমানের কারণে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে নববীর ইমাম এখানে ঐ রকম মানের একজন মুয়াজ্জিন নেওয়া লাগবে হযরত বেলাল ওনার সাহাবা ছোট ছিল এজন্য আশহাদু না বলে আসহাদু বলে ফেলতো শুদ্ধভাবে উচ্চারণ হয় না আপনি রে পাল্টিয়ে ফেলেন নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন বিশ্বনবী সাহাবীদের পীড়া ভিড়ে দিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন ফসলের আজান দেওয়ার জন্য মজে আজকে আসবে হজরতে বেলাল এশার নামাজ পড়তে এসেছে নবীজি বললেন বেলাল সাবিদের কথা মতো তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম তোমার আচ্চারণ যেহেতু শুদ্ধ হয় না এই জন্য সবাই চাচ্ছে তুমি যেন মজিন না করো কালকে থেকে নতুন মজিন আসবে এশার নামাজের পরে তিনি আর ঘমাননি সারা রাত কান্নাকাটি করে তাহার নামাজের শেষ দায় পড়ে বলে রাবুল আলমিন আমার যে সিহারা এটা আমি বানাইনি এটা বানিয়েছে তুমি আমার যে কণ্ঠ এটার মালিকও আমি না এর বানিয়েছ তুমি আমি সঠিকভাবে আসাহাদু বলতে পারি না আসাহাদু হয়ে যায় আমার জহব্বার কারণে এটা আমার দোষ না এটা বানিয়েছো তুমি সবই তোমার হাতে তোমার কারণে যদি আজকে আমি নবী মসজিদ থেকে বিতাড়িত হয়ে যায় আজ আন দিতে না পারি আল্লাহ তুমি বিষয়টা দেখবা এতটুকু বলেছিলেন ফসরের আজান যে মাজিন দিয়েছে আজকে আর ফসর হয় না নবী মোহাম্মদ রসুল্লাহ সহ সাহাবিরা বসে আছে কয় আজকে তো আর ফসর হতে চায় না জেবরা এলে সে বলে ইয়া রসুল আল্লাহ আজকে কি আজান হবে না নবীজি বলেন হ্যাঁ আজান তো হয়েছে সুন্দর সলিলিত কণ্ঠে মাজিন আজান দিয়েছে হজরতে জেবরাইল বলে আর আল্লাহ প্রতিদিন যে বেলা আসান দেয় আজান শুনে ফেরেস তারা পর্যন্ত কয়েকটুর মামুর মসজিদ নামাজ আদায় করে বেলাল আজকে আজান দেয়নি জন্য আর সে আজান পৌঁছায়নি আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছে ও বেলাল যদি আজান আজকে না দেয় কেমত পর্যন্ত রাত থেকে যাবে ভোর হবে না কোথায় পৌঁছিয়েছিলেন তিনি ইমানের কারণে অথচ যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বলছি ওই মানুষগুলো আজ তারা দুনিয়ার জীবনেই ব্যর্থ কয়েকজনের উদাহরণ দেয়নি ফেরাউনকে আমার যতটুকু ধারণা বাংলাদেশের কোন জেলাতে ওই মিউজিয়াম থেকে ওই লাশ যদি রাস্তার ধারে কেউ রাখতো যে দেখে যা মানুষ শুধু দেখতো না থুতো নিক্ষেপ করতো এবং জুতা দিয়ে পিটাতো ফের সাথে বাদশা থাকার কারণেও যদি এই হাজার হাজার বছর পরে এটা করতে পারে মানুষ আপনার মনে হচ্ছে তাহলে এখন থেকে বিশ বছর পরে এই পৃথিবীতে আর যারা চালেন এরা যদি মারা যায় কবর থেকে তুলে যদি ওদেরকে আপনি বাইতুল মোকাররমের সামনে রাখেন মানুষ জুতা দিয়ে পিটাবে এ যেন আল্লাহ জানিয়েছেন সফল তো তারা যারা মমিন কোন সময় এটা নাছিল হচ্ছেন যে সময় চারিদিকে জুলুম নির্যাতনের স্টিম রাত চলছিল। আজও পৃথিবীতে আমার মনে হয় ওই দৃশ্য সারা পৃথিবীতে এখন বিদ্যমান আল্লাহ যেন হাতে ধরে আমাদের মাথায় হাত দিয়ে আমাদের মুখে হাত দিয়ে আদর করে বলছে গোলামেরা কোনো চিন্তা নেই এই সফল তারা ইমানদার যারা যেহেতু আমরা ইমান এনেছি আমাদের ইমানের ভেতরে ভুল ত্রুটি হয়তো থাকতে পারে কিন্তু আমরা ইমানদার আমরা কি বলেন বলেন আমরা ইমানদার আমাদের ভেতরে কয়েকটা গুণ এখন থাকা বাঞ্ছনীয় থাকতেই হবে আল্লাহ পাক বলেন সফল ইমানদার কারা জানো আল্লাযিনা হুম আলা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজে খুশু খুজু বিনয় এবং বিম নম্রতা নিয়ে নামাজ আদায় করে প্রশ্ন আসতে পারে হুজুর ইমান আমার আছে কিন্তু নামাজ আমি পড়ি না না আপনার ইমান যে আছে এর বহির প্রকাশ করার জন্য নামাজ লাগবে মনে মনে এটা আসতে পারে আমি আমার যে অবস্থা আমি পানির ওপরে থাকি আমি নামাজ এখানে পড়বো কি করি বিশ্বনবী বলেন সমুদ্রের ভেতরে জাহাজ যদি ডুবে যায় নৌকা যদি ডুবে যায় এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় একটা একটা কিছু ধরার মতো পেয়েছ এক হাত দিয়ে দিয়ে ইশারা করে নামাজ হাতে মেয়েদের সন্তান যেমন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায় কি দেখা যায় দেখা যায় মায়ের লজ্জার স্থানে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা আল্লাহর হাবিব জানিয়েছেন একটা মহিলার সন্তান দুনিয়ায় আসতেছে পানি চলে এসেছে কঠিন অবস্থায় যদি মনে হয় যে আমাদের সময় হয়ে গেছে তোলার ভেতরে এই মেয়েটাকে বসিয়ে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে আপনি আছেন কোন চুক্তিতে এরকম কঠিন পরিস্থিতিতে নামাজ আদায় করার যদি নির্দেশ থাকে তা আপনি কি অজুহাত দিতে পারেন বলেন যে দুনিয়া আমাদের বিভিন্ন সমস্যা হতাশা আসতেছে আসবে আর এই সওর এলাকার মানুষ তো এমনি অভাবই আসবে যত অভাব হোক যে কোনো কষ্ট হোক মুসিবাত হোক যদি হতাশা আপনাকে ঘিরেই ধরে আর কোনো পথ পাচ্ছেন না লম্বা একটা সেজদা দিয়ে যদি চোখের পানি ফেলে কিছু বলতে পারেন আল্লাহ আমি কিন্তু শক্তি অস হয় আমার তো মনে হয় সেজদা যদি লম্বা হয়ে যায় আর চোখ দিয়ে যদি মন থেকে পানি নিয়ে আসছে গড়িয়ে ফেলতে পারেন মনে মনে দেখবেন আল্লাহ যেন আপনার মাথায় হাত সেজদা তো আমাদের ওরকম হয় না খস শেষ একটা আলাদা জিনিস আজকে থেকে একটা লম্বা করে সেজদা দেওয়া আরম্ভ করবেন আর সেচদার ভেতরে বাংলায় দোয়া করবেন নফল নামাজে সন্ন্যাত নামাজে মনের কথাগুলো বাংলায় বলা যায় যাস কথা বুঝতেছেন আমার শুধু ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাদ দিয়ে সন্ন্যত নফল নামাজ যেগুলো আছে এগুলো শেষ দায় বা রুকুতে যে মনের কথাগুলো এই এই বিপদ আছে এই এই সমস্যা আছে এই অসুস্থতায় আছি পরিবারে এই ঝামেলা আছে এগুলো শেষ দায় যে কান্নাকাটি করে বাংলায় আপনি বলবেন যত বাংলায় যে ভাষায় আপনি কথা বলতে পারেন ওইটাই যদি আল্লাহকে বোঝাতে পারেন মনের ভাষা দিয়ে যত আবেগ আসবে আপনার ভেতরে তত তাড়াতাড়ি আপনার কবুল হওয়ার সম্ভাবনা বেশি এখানে সফল হতে হলে আমাদেরকে প্রথমে নামাজ ধরতে হবে যারা নামাজ পড়েন না পাঁচ নামাজ আরম্ভ করেন নামাজের ভেতরে খুশু আর খুবমি আনতে হলে নামাজ বসতে হবে আগে সাবি নামাজ আদায় করার পরে শেষ দাসে নামাজ শেষ চলে যাচ্ছে নবীজি বললেন দাঁড়া নামাজ পড়ো তুমি যেন নামাজ পড়ো নি সাবি আবার নামাজ আদায় করলেন বিশ্বনবী বললেন তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো লোকটা আবার নামাজ আদায় করেছে নবীজি বললেন নামাজ পড়ো তুমি যেন নামাজ পড়োনি লোকটা আবার বসে পড়িস ডাক দিয়ে বলে ইয়ার আল্লাহ আমি এর চাইতে সুন্দর করে নামাজ আর পড়তে পারি না আল্লাহর নবী বললেন এতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করেছো এই নামাজ আমি শেখাইনি ও সল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো এই জন্য নামাজ আজকে থেকে আরম্ভ করবেন নামাজের তেরোটা ফরজ চোদ্দোটা ওয়াজিব যারা জানে তাদের কাছে একদিন দুই দিন পাঁচ দিন করে করে শিখে নেন মনে করবেন এইটা আমার খাবার খাওয়ার মতো একটা দায়িত্ব কথা বুঝতেছেন সফল হতে হলে মাস্ট বি নামাজ লাগবে নামাজ ছাড়া কেউ সফল হতে পারে না কোনো মানুষ যদি নামাজ পড়ে না আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বুঝবেন এটা ভণ্ড কথা বলছেন হয়তো জিনকে বস করার মাধ্যমে অথবা কুফুরি কালামের মাধ্যমে এই কাজ করছে নামাজ না করে কেউ যদি আকাশ দিয়ে যায় ওটা যদি ভণ্ড হয় যে দরবারে গেলে নামাজ নেই নামাজের শিক্ষা নেই ওটা দরবার না এজন্য আশা করছে আপনি নামাজ আদায় করা শুরু করবেন আমি খুব সংক্ষেপ করছি তাড়াতাড়ি কারণ আসরের নামাজ সমাগত আল্লাহ পাক বলেন যে মানুষগুলো অনর্থক কথাবার্তা অর্থ কাজ কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আজ একটা মোবাইলের মাধ্যমে হাজারো মানুষ অনর্থক বিষয়ে ডুবে থাকে সারা দিন সারা রাত যারা সফল হতে চায় তারা অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা ডুবে থাকবো না যে কাজের কোনো অর্থ নেই যেই কাজের কোনো সময় দিলে কোনো অর্থ পাওয়া যায় না দুনিয়া আখেরাতের কোনো লাভ হয় না ওইরকম কোন কাজে মমিন যেতে পারে না অল্লাদিন হুমলে জাকাতে ফাইলো মমিন যারা তারা জাকাত আদায়ে তৎপর হবে প্রশ্ন আসতে পারে আয়াতগুলো তো নাজিল হয়েছে মক্কায় আর জাকাতের বিধান নাজিল হয়েছে মদিনায় তাও হিজরত করার দুই বছর পর তাহলে আয়াতগুলো কি মিথ্যা আল্লাহ এখানে জাকাত দ্বারা শুধুমাত্র সম্পদের জাকাত না নিজের শরীরকে নিজের মনকে পরিচ্ছন্ন করা পবিত্র করার দিকেও ইঙ্গিত দিয়েছেন সুতরাং আজ আমাদের শরীর সাড়ে তিন হাত বডি পবিত্র করা লাগবে কোন হারাম জিনিস যেন আমার ভেতরে প্রবেশ না করে আজ হাজারো পুরুষ মানুষ হালাল ভাবে বেঁচে থাকার জন্য যদি চেষ্টা চালায় পরিবারস্থ লোকদের কারণে আজ অনেকেই পারে না হারাম জিনিস দিয়ে নিজের শরীরকে পরিবারকে লালন পালন করতে শেষে অবৈধ পথ বেছে নেয় এজন আমরা যদি সফল হতে চাই অবশ্যই আমাদেরকে পবিত্র শরীর মন আত্মা কদ আফলাহামান তাসাক্কা আল্লাহ পাক বলেন সফল হয়েছে তারা যারা নিজেদেরকে পরিচ্ছন্ন পবিত্র শুদ্ধ করতে পেরেছে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম মন দান করেন বলেন আমি একটু আগে বললাম না কারণে আপনি অবৈধভাবে টাকা ইনকাম করে রেখে যাচ্ছেন তারা এই ইনকামের ভাগ নিতে রাজি আছে কিন্তু আপনার পাপের ভাগ নিতে কেউ রাজি না এর পরের টাই হাফিজন এ মানুষগুলো যদি সফল হতে চায় তারা নিজেদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে হাজারো মেয়ে লোক পেছনে বসে আছে এটা শুধু এদের জন্যে না রেকর্ড হচ্ছে এই কারণে বলছি আজ হাজার হাজার ইমানদার দেশ বিদেশে নিজের লজ্জাস্থান স্থান অন্য জায়গায় ব্যবহার করছে নিজের স্ত্রীর উদাসীনতার কারণে যে পরকিয়া প্রেম করে মানুষ শখ করে মনে করছে সব করে যদি করে আমার মনে হয় একশো জনের জন জন বাকি বাধ্য হয় উল্টাপাল্টা কাজ করে। করতে মা বোন যারা এসেছেন আপনার জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে তার অন্যতম একটা জায়গা হচ্ছে আপনার স্বামী ও যদি জায়েজ কোন হুকুম করে জীবন থাপ না আপনাকে মানা লাগবে আজ পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছিয়েছে তিনটা বছর আমি জেলের ভেতরে থাকাকালীন এটা দেখেছিলাম ওখানে একশো জনের আসামির ভেতরে আমার মনে হয় ষাট জন আসামি শুধু এই বৌ মার আসামি পারিবারিক জীবনে অশান্তি সমস্যা ছোট জিনিস নিয়ে আদা মারা করে ফেলে এখন কাশিমপুর গাজীপুর কারাগারে যে লোকটা ফাঁসি দেয় জল্লা এ লোকটার মামলা খুব বড় মামলা না এই বৌমারা মামলা অথচ অনেক বছর সৌদি আরব ছিল ওখান থেকে এসে বিয়ে করার পরে মা আর বর মিল নেই ছোটখাটো জিনিস নিয়ে খালি গন্ডগোল করে ও মনে মনে ভাবল যে আমার নিজের সম্পদ আমি মা দেব বোনকে দেব দেবো আর এ দেখতে পারে না মানে এ সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল জায়গা মতো লেগেছে ছাতা যে জেল খাটতেছে ও যাবজ্জীবন ফাঁসির আসামি ছিল এখন যাবজ্জীব তিরিশ বছর জেল খাটা লাগবে সতেরো বছর ছিলাম ষোলো শুনলাম যে বিদেশ ছিল সৌদি আরব তিরিশ বছর জেল খাটা লাগে ওর জীবন আর কি থাকে বলে ওকে খুব বড় অপরাধ করে গেছে এ পারিবারিক জীবনের সামান্য বিষয় নয় এই জানে ফরুজ ইহিম হাফিজনের ব্যাখ্যা এবনে কাশিরে প্রায় আট নয় পৃষ্ঠা আজকেও আমি আসার সময় দেখছিলাম এত লেখা আছে আজ হাজারো মানুষের লজ্জা স্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পারিবারিক জীবনের ছোটখাটো বিষয় নিয়ে সম্মানিতা মা বোনেরা আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদটা শুধু স্বামীর জন্য খাস অন্য জায়গায় ব্যবহার করে নষ্ট করে ফেলেছেন আপনার যৌবন জীবনকে বিক্রি করে দিয়েছেন এ কারণে আজ পারিবারিক জীবনে শান্তি নেই